সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকল আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি মূলত যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য। 2023 সালে যারা এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা তারাও চাইলে দেখতে পারেন। ওকে, তো এই জায়গায় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে না ফুল সিলেবাসে, এবং কত মার্কে পরীক্ষা হবে আর এই বিষয়টা ক্লিয়ার করছে শিক্ষা মন্ত্রণালয়, সেই বিজ্ঞপ্তিটা আমরা একটু পরে শুনবো। এই জায়গায় দেখেন, এখানে বলা হয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি এটা প্রকাশ করেছে, আপনারা হয়তো বা উপরে দেখতে পারছেন এই লেখাটা। ওকে, এরপরে পূর্ণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটিকে বলছে বিষয় হচ্ছিল 2023 সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠসূচি প্রসঙ্গে। আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা 2023 সালের ফুল সিলেবাসে হবে না পূর্ণাঙ্গ সিলেবাসে হবে, এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছে শিক্ষার্থীরা। কেননা তপন কুমার স্যার একটা ইন্টারভিউ দিয়েছিল এবং সেখানে এই নিয়ে একটা গরমিল হয়ে গেছে এবং গণ্ডগোল লেগে গিয়েছে অলরেডি। তো এই জায়গায় কী বলছে আমরা একটু পড়ে শুনি। এখানে বলছে 2023 সালে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীদের ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2023 সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত 2023 সালের পূর্ণ বিন্যাসকৃত পাঠসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ জায়গায় বলছে পূর্ণ বিন্যাসকৃত, অর্থাৎ পরবর্তীতে যে সংক্ষিপ্ত সিলেবাসটা দিয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। একটু খেয়াল করে শোনো, যারা পরীক্ষা দেবা তোমরা একদম ক্লিয়ার কাট এই জায়গা থেকে জেনে যাও যে তোমাদের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা হবে পূর্ণ বিন্যাসকৃত, অর্থাৎ সংক্ষিপ্ত যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসের উপর। এবার এই জায়গায় কী বলছে দেখো, 2023 সালের এসএসসি সমমান ও এইচএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয়ে অনুষ্ঠিত হবে, অর্থাৎ তোমাদের কোনো বিষয় বাদ যাবে না। এরপরে তৃতীয়তে আরেকটা যে বিজ্ঞপ্তিটা দিয়েছে, এই তৃতীয় নম্বর বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে 3 নম্বর যে এসএসসি পর্যায়ের আইসিটি পরীক্ষায় পূর্ণ নম্বর 50 এবং অন্যান্য প্রতিটি বিষয়ে 3 ঘন্টা সময়ে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের কোনো আর 50 মার্কে বা বিষয় কমিয়ে কোনো পরীক্ষা হবে না, তোমাদের সবগুলো বিষয়ে পরীক্ষা হবে এবং আইসিটি বিষয়ে 50 মার্ক আর বাকি যে বিষয়গুলো আছে প্রতিটা বিষয়ে 3 ঘন্টায় পরীক্ষা হবে এবং 100 মার্কে। এবং 4 নম্বর বসে এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে 3 ঘন্টা সময়ে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিলাম যে তোমাদের যে পরীক্ষাটা হবে 2023 সালের এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা, এই পরীক্ষা দুটোটাই তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছিল সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। এবং এই জায়গায় আরও কিছু অ্যাড করছে যে তোমাদের পরীক্ষাগুলো প্রতিটা বিষয়ে পরীক্ষা হবে এবং পরীক্ষাগুলো হবে 3 ঘন্টা আর প্রতিটা বিষয়ের পূর্ণ মার্ক থাকবে 100, শুধুমাত্র আইসিটি এসএসসির আইসিটিতে পূর্ণ মার্ক থাকবে 50। তো তোমরা যারা এই বিষয়টা নিয়ে আর কি দ্বিধাদ্বন্দ্বে ছিলা বা কনফিউশনে ছিলা, আশা করি যে তোমাদের সেই কনফিউশনটা দূর হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ দিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।